E-commerce Association of Bangladesh ECAB 2022-24 মেয়াদে কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে 8 পদে জয়লাভ করেছে অগ্রগামী প্যানেল। মাত্র একটিতে জয় পেয়েছে চেঞ্জ মেকারস প্যানেলের প্রার্থী। সর্বোচ্চ 543 ভোট পেয়েছেন সৈয়দ আম্বারিন রেজা। 2020-22 কার্যনির্বাহী পরিষদের প্রেসিডেন্ট শমিক আসার পেয়েছেন তৃতীয় সর্বোচ্চ 365 ভোট। 270 ভোট পেয়ে পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন চেঞ্জ মেকারস প্যানেলের ইলমুল হক। আগামী 23 জুন পদ বন্টন নির্বাচনে অংশ নেবেন বিজয়ী 9 প্রার্থী। রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণের পর ফল ঘোষণা করা হয় সন্ধ্যা 6টার দিকে। 795 ভোটের মধ্যে এবারে নির্বাচনে ভোট দিয়েছেন 611 জন, এর মধ্যে বাতিল হয়েছে 10টি ভোট। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।